হামস্টার কম্বার্ট কবে নাগাদ হচ্ছে লিস্টিং হবে এবং এখানে তারা নতুন কি ফিচার্স অ্যাড করছে এবং তারা কি বুঝাতে চেয়েছে আজকের এই ভিডিওতে মূলত এই বিষয়টা ক্লিয়ার করব কারণ আমরা যদি তাদের অফিসিয়ালি যে সাইটটি আছে বা অফিসিয়ালি তাদের যে ওয়েবসাইটটি আছে হামস্টার ডট আইও আমরা যদি সেই সাইটটার মধ্যে চলে আসি এখানে কিন্তু আমরা এখানে দেখতে পারতেছি হোয়াইট পেপার কিন্তু তারা অলমোস্ট কিন্তু জমা দিয়েছে এবং এখানে লেখা আসতেছে কামিং সুন তো এইখানে তারা যে বিষয়গুলো বলছে এবং তাদের যে এখানে রিকোয়ারমেন্টগুলো আছে মার্চ থেকে শুরু করে পর্যন্ত জুলাই পর্যন্ত তো এখানে তারা আসলে কোন বিষয়গুলো এখানে ইনক্লুড করেছে বা তারা এখানে কি বুঝাতে চাইছে বা এখানে হোয়াইট পেপার যেটা আছে হোয়াইট পেপারটা কী সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব। দেখুন যারা হচ্ছে হামস্টার কম্বার্ট নিয়ে হচ্ছে কাজ করতেছি আমরা এটা একটা সুখবর হিসেবে নিতে পারি যে কবে নাগাদ হচ্ছে এটা হচ্ছে লিস্টিং হবে তো এটা আমরা জানার আগে এখানে প্রথমে আমরা জেনে নিই যে আসলে হোয়াইট পেপারটা কি হোয়াইট পেপার বলতে মূলত যে বিষয়টা বোঝায় সেটা হচ্ছে দেখুন আপনি যে সমস্ত কিপটো সাইডে হচ্ছে কাজ করেন এই প্রত্যেকটা সাইডের কিন্তু আলাদা আলাদা কিন্তু হোয়াইট পেপার থাকে এই হোয়াইট পেপার যখন হচ্ছে লঞ্চ করা হয় আপনি কিন্তু এখানে দেখতে পারবেন কামিং সুন এটা কিন্তু এখনও আসেনি যখনই হচ্ছে মূলত এই বিষয়টা ইনোভোল করা হয় তখনই কিন্তু আমরা কিন্তু ধরে নিতে পারি যে ওই সাইটের বা ওই সমস্ত প্রোজেক্টের যে কয়েনগুলো আছে সেগুলো হচ্ছে কনভার্ট হয়ে আমরা মূলত সেখান থেকে প্রফিট পাবো অর্থাৎ এই যে নিচে দেখুন বেশ কিছু নেটওয়ার্ক বা বেশ কিছু ওয়ালেট কিন্তু এখানে দেখতে পারতেছেন এই সমস্ত সাইডে কিন্তু তারা এই হোয়াইট পেপারের মাধ্যমেই কিন্তু তাদের কয়েনটা কিন্তু হচ্ছে ট্রান্সফার করবে ও এইখানে আরেকটা যদি আমি ক্লিয়ারভাবে বলি এই যে কামিং সুন যেটা দেখতেছেন এটা কিন্তু যখন আপনি একটা প্রোজেক্টে যখন হচ্ছে কাজ করবেন ওই প্রজেক্টের প্রজেক্টের কয়েনগুলো যখন হচ্ছে লিস্টিং হতে যাবে বা লিস্টিং হওয়ার কাছাকাছি যখন যাবে তখন কিন্তু এই অপশনটা চলে আসবে এবং তারা কিন্তু তাদের যে সমস্ত ইনফরমেশন বা যে সমস্ত কয়েনগুলো আছে সেগুলো কিন্তু ওই সমস্ত নেটওয়ার্কে কিন্তু হচ্ছে জমা দিয়ে দিবে এখন কথা হচ্ছে এখানে যদি তারা হচ্ছে হোয়াইট পেপারটা তাদের আন্ডার থেকে যদি জমা দিয়ে থাকে তাহলে কবে নাগাদ হচ্ছে হামস্টার কম্বার্ট লিস্টিং হবে তো এই বিষয়টা দেখার জন্য আপনি যদি একটু নিচের দিকে চলে আসেন তাহলে এখানে এই বিষয়টা দেখতে পারবেন এখানে একটু লক্ষ্য করুন এখানে মার্চ থেকে শুরু করে আমাদের যে সমস্ত ট্যাক্স বা র্যান্ডম যে সমস্ত বিষয়গুলো এগুলো ছিল এপ্রিলে যেটা ছিল রেফারেল সিস্টেম ছিল এল রেট যেটা রেটিং ছিল ডেইলি রিওয়ার্ড যেটা ছিল সেটা কিন্তু এখনো আছে মেতে এসে কিন্তু স্পেশাল কার্ড দিয়েছে ডেইলি কম্বো দিয়েছে এগুলো কিন্তু পর্যায়ক্রমে কিন্তু তারা মানে অ্যাড করতেছে এই যে জুনে যেটা ছিল এটা এইখানেও কিন্তু বেশ কিছু ওয়ালেট এটা মূলত আমাদের যেটা অ্যাড করার কথা ছিল সেটাও কিন্তু আমরা অ্যাড করেছি জুলাইয়ে যেটা ছিল এস টি এবং টোকেন যে বিষয়টা ছিল এটাও কিন্তু মূলত বর্তমানে রানিং আছে এখন বর্তমানে যেটা চলতেছে বা বর্তমানে যে বিষয়গুলো তারা হচ্ছে আনতে চলেছে সেটা হচ্ছে মূলত এই যে স্কোয়াড তারপর হচ্ছে এখানে যে টাইম লিমিটেড লাইফ টাইম ইভেন্ট এবং এখানে শেষের যে বিষয়টা দেখতে পাচ্ছেন কিউ ফোর এবং এইখানে দুই এটা মূলত আগস্টের দিকে আপনি যদি এই বিষয়গুলো একটু হিসাব করেন বা এখানে যদি এগুলো মিলান কার্ডগুলো তাহলে দেখতে পারবেন এটা আগস্টের দিকে কিন্তু চলে যায় এখানে মোর মেনি কিপ মানে এখানে যে বিষয়টা বলছে যে আগস্টের দিকে তারা যে বিষয়টা আনতে চলেছে সেটার বিনিময়ে মূলত আপনারা অনেকটাই হচ্ছে এক্স মানে এক্সাইটেড হবেন এবং সেখানে অনেক পরিমাণ মূলত বিষয়গুলো থাকবে যেগুলো থেকে আপনারা মানে উত্তেজিত হবেন তো সেই বিষয়টা কিন্তু তারা এখানে এই বিষয়টা কিন্তু অ্যাড করেনি তাহলে দেখুন এখানে আমরা যে বিষয়টা আসলে এখানে ক্লিয়ার হচ্ছি লিস্টিংয়ের যে বিষয়টা অনেকেই আমরা বলতেছিলাম যে দু এক দিনের ভিতরে হচ্ছে লিস্টিং হবে আবার অনেকে একটা ভুল ধারণা যেটা আমরা বেশিরভাগ হচ্ছে ইন্ডিয়ান যে ইউটিউবার ভাইরা ছিল তাদের থেকে আমরা যে বিষয়টা জানতে পেরেছি বা তাদের ভিডিও থেকে যে বিষয়টা আমরা দেখছি যে হচ্ছে মানে আমাদের প্রফিট পাওয়া আওয়ার যে করেন্টটা ছিল এখানে নাকি আপনার এক মিলিয়নে তারা হচ্ছে আপনার প্রায় পাঁচ লক্ষ সাত লক্ষ টাকা তারা দেবে দেখুন ওই রকম কোনো অ্যানাউন্সমেন্ট কিন্তু তাদের যে অফিসিয়ালি যে সাইটটি আছে বা যদি তাদের এই যে এই যে সাইটটা আছে বা তাদের যে অফিসিয়ালি টুইটার আছে টেলিগ্রাম আছে তাদের ওই সমস্ত সাইটে কিন্তু ওই সমস্ত আপডেট কিন্তু আপনি দেখতে পারবেন না তো আমরা মূলত যে বিষয়টা জানবো বা যে বিষয়টা আমরা অবগত থাকার চেষ্টা করব সেটা হচ্ছে আমাদের হ্যামস্টার কম্বার্ট কবে নাগাদ হচ্ছে লিস্টিং হবে এবং তারা যে টোকেনটা দিবে টোকেনের মূল্য বা প্রাইসটা কীরকম হবে সেটা হচ্ছে সময় সাপেক্ষ ব্যাপার যখন হচ্ছে তারা এই যে মিংসুং বা এখানে যে লেখাটা আসে এই লেখাটা যখন চলে যাবে হোয়াইট পেপার যেহেতু জমা দিয়েছে এবং তারা যখন হচ্ছে বলবে যে লিস্টিং হয়েছে বা তাদের তাদের যখন আপডেটটা আসবে তখনই আমরা ওই বিষয়টা বুঝতে পারবো যে আসলে আমরা কয়েন ক মানে কোনটা কয় কোনটা কয়েন থেকে আমরা কতটা পাচ্ছি যেহেতু এইখানে তাদের শুধুমাত্র একটা আপডেট আসছিল সেটা হচ্ছে মূলত প্রফিট পার আওয়ার থেকে হচ্ছে আমাদের কয়েনগুলো হচ্ছে এয়ারড্রপে কনভার্ট করে আমাদের দিবে তো সেক্ষেত্রে আমরা ওই বিষয়টার উপরে ফোকাস করে আমরা হচ্ছে কাজ করব যেহেতু এখানে হোয়াইট পেপার দিয়ে দিয়েছে হোয়াইট পেপার কী সেটা তো আমি হচ্ছে বলেই দিলাম যে প্রত্যেকটা এয়ারড্রপ বা প্রত্যেকটা সাইডের হচ্ছে নির্দিষ্ট একটা ওয়া এয়ার রয়েছে যেখানে হচ্ছে এয়ার ড্রপ জমা করার পর আমরা হচ্ছে লিস্টিংয়ের মাধ্যমে আমাদের ওই প্রফিটগুলো হচ্ছে আমরা পাই তো আশা করছি আমরা আগস্ট মাস বা আগস্ট মাসের একদম শেষের দিকে হচ্ছে আমাদের যে এইখানে যে তারা হচ্ছে এই যে বেশ কিছু যে চার দিচ্ছে এগুলো কমপ্লিট করে আমরা হচ্ছে আমাদের লিস্টিংয়ের যে বিষয়টা রয়েছে সেখানে হচ্ছে আমরা যেতে পারবো তো এইখানে আপনারা হচ্ছে কাজ করবেন এখানে অবশ্যই হচ্ছে প্রফিট পারা আওয়ারে অবশ্যই কাজ করার চেষ্টা করবেন এবং এইখানে তারা যেহেতু হোয়াইট পেপার জমা দিয়েছে আমরা আশাবাদী খুব শীঘ্রই এটা হচ্ছে আমাদের লিস্টিংয়ের আন্ডারে চলে আসবে এবং এখান থেকে হচ্ছে আমরা ভালো পরিমাণ একটা প্রফিট পাবো তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন যারা হচ্ছে এখনো ভুল ধারণা নিয়ে আছেন যে এটা হচ্ছে দু এক দিনের মধ্যে হচ্ছে কনভার্ট হবে তো আমি যতটুকু এখানে বিষয়গুলো রিসার্চ করেছি এর মধ্যে কিন্তু দুই এক দিন বা এক দেড় মাসের মধ্যে হচ্ছে আপনার এই আগস্ট মাস না আসা পর্যন্ত হচ্ছে আপনার এই সাইটটা হচ্ছে মানে কোনো সময় হচ্ছে লিস্টিং হবে না তো এই বিষয়টা তো আপনার এইখানে যে হোয়াইট পেপারের মাধ্যমে আপনারা জানতে পারলেন তো ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে